গুড আফটারনুন এভরিওয়ান, কি হয়েছে বলো? সাফওয়ান, সাফওয়ান এখানে মুভি দেখবে। এই তো এই তো, ওর সঙ্গে আমাকেও দেখতে হবে। ও ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে একা দেখতে। আর দাঁড়া আমি আসছি, সেই জন্য ওর সঙ্গে আমাকেও মুভি দেখতে হবে। ভয় পাচ্ছে তো দেখছো কেন? ভয়ঙ্কর হবে তা তুমি আগে দেখে নিয়েছো, তো ও একা একা দেখতে ভয় পাচ্ছে, ওর সঙ্গে আমাকে এখন মুভি দেখতে হবে। তো এই তো আমি তো চলে এসেছি। এই তো দেখ, ফোনে ভিডিও করা বন্ধ করো। আচ্ছা চলো তাহলে ওর সঙ্গে এখন মুভিটা দেখতে শুরু করি। দেখি ও কি মুভি দেখছে, আমাকে কি মুভি দেখাবে। রেগে যাচ্ছে আমার উপরে খুব। সাফওয়ানের মুভি দেখতে দেখতে অবস্থা, ও জল পিপাসা পেয়েছে তাও যেতে পারছে না ভয়ে, এখন আক্কার বাক্কার করে আমাকে জল আনতে পাঠাচ্ছে। তুমি দেখছে কেন এই মুভি? ও দেখো কি অ্যানাকোন্ডার কি পার্ট দেখছে একটা। নেক্সট পার্ট কি মুভির নাম কি? এইসব দেখছে আর এবার ভয় পায়ে আর আমাকে এখানে আটকে রেখে দিচ্ছে, কোনো কাজই করতে দেবে না। আমি তোমার সঙ্গে এখানে বসে থাকতে পারবো না, তুমি লাঞ্চ করবে না? লাঞ্চ করতে হবে তো, আমি তো নিচে যাবো। এদিকে ভয় পেয়ে আমাকে যেতে দিচ্ছ না, আবার দুষ্টুমি করছো, আবার ওই মুভিটাই দেখবে, কি হবে? আমি কি বার করবো? তুমি তো বার করেছিলে আমাকে দেখাবে বলে। তো গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে এসে এবার ইফতারের জোগাড় করতে হবে। আর দুদিন সাফওয়ানের বাবা বাড়ি ছিল, আমাকে হেল্প করেছিল, আজকে আর সাফওয়ানও হেল্প করবে না, সাফওয়ানের বাবাও বাড়ি নেই, আমাকে একা করতে হবে। তো একটু তাড়াতাড়ি নিচে গিয়ে আর সব কাজগুলো সেরে নিই, না হলে ইফতারের সময় তাড়াহুড়ো করতে হবে। আসলে এখন রোজার সময় সকালের দিকটা অতটা কাজ থাকে না, সন্ধ্যাবেলা তাড়াহুড়ো করতে হয়। সব কিছু গুছিয়ে নিয়ে আর আমি বসে পড়েছি এবার ফলটা কাটার জন্য। এখানে ফল টলগুলোকে কেটে নেব। আর আজকে খুব বেশি ফল নেই, কারণ সাফওয়ানের পাপার যেহেতু দুদিন ছুটি ছিল, আমাদের ফলটা শিয়ালদা থেকেই আনে ওর পাপা, তো ছুটি থাকার জন্য আর আনতে পারিনি। যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে ইফতারিটা হবে। ফলটা কাটছি আর ওদিকে প্রেশার কুকারে আমি ছোলাটা সিদ্ধ করার জন্য দিয়েছি, ওটা সিদ্ধ হলে আর ভেজে নেব। এদিকে ফল কাটা হলে ফলটা কেটে নিয়ে তারপরে ওই দিকটাতে যাবো। এরপরে একটু পেঁয়াজিও বানাবো, তো ওই দুটো একসঙ্গে হয়ে যাবে। আর আজকে সাফওয়ানও আসেনি আমাকে হেল্প করার জন্য, আসেনি একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয়, কিন্তু আবার হেল্পটাও তো হয়, এটা তো মানতেই হবে। তো কি আর করার, ও আসলো না, আমি একা একাই তাড়াতাড়ি করে করছি সবটা। এখানে ফলটাও আমার কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ টেয়াজগুলোকে কেটে নেব নিয়ে আর ওই দিকটাতে যাব, মানে ভাজাভুজি করার জন্য যাব। আর তার মাঝখানে আমি শরবতটাও বানিয়ে নিচ্ছিলাম, আমাদের গ্লুকনডির শরবতটা খাওয়া হয়, মানে যেটা অরেঞ্জ ফ্লেভার থাকে ওটা, আর সঙ্গে সঙ্গে লস্যি টাসি হয়, কিন্তু দুদিন এত মানে এটা ওটা ভাজাভুজি খাওয়া হচ্ছে, এটা খাওয়া হচ্ছে যে সবাই খেয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে অত বেশি কোনো কিছু করবো না। আর সাফওয়ানের পাপার ট্রেনটাও লেট আছে বলছে, হয়তো আসতে দেরি হবে, কি একটা অসুবিধা হয়েছে, ট্রেন নাকি লেট চলছে। তো আরও দেরি যদি করে এসে হয়তো ডিনারের টাইম হয়ে যাবে, তো এগুলো খেয়ে আবার ডিনারটাও করতে পারবে না। তো অল্প করে একটু পেঁয়াজি করব,
খুব অল্প করেই করব, যাতে মানে খেয়ে বেশি না হয় টয়, সেই জন্য এখানে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যা যেখানে লাগে সব কিছু নিয়ে এটা রেডি করে নিচ্ছি। আর এখানে এগুলো কাঁচা যেগুলো সেগুলো সব রেডি হয়ে গেছে। এই সাইডে আমি তারপরে পেঁয়াজিটাও ভেজে নিচ্ছি, ছোলা ভাজাটাও রেডি হয়ে গেছে, এরপরে ইফতারি হবে। আর দেখো ইফতারি করার পর এখানে বসেছিলাম, মানে জানালার পাড়টা এত সুন্দর লাগছিলো, কোনো দিকে হয়তো বৃষ্টি টিষ্টি হতে পারে, এত ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, এত সুন্দর আর খুব সুন্দর লাগছিলো। এখানটায় কিছুক্ষণ বসেছিলাম আমি, বসে থাকার পর তারপর আবার মানে ইফতারিগুলো সাফওয়ানের পাপার জন্য একটু তুলে রাখছিলাম, ওই এসে যদি কিছু অল্প খাই। আর এটা সাফওয়ানের জন্য বানিয়েছি, ও পেঁয়াজিটা খেতে পারবে না ঝালের জন্য, সেই জন্য ওর জন্য ওটা বানিয়েছি, আর ফল টল খাবে। এখানে সব কিছু তুলে রেখে এবার আমিও একটু ইফতারিটা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। টাটা।